বন্ধুরা, আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন আমাদের সমস্ত আনন্দ অন্ধকারে ডুবে যায়। চারিদিক থেকে সব কিছুই খারাপ হতে শুরু করে। জীবনে চলার পথে এমন অনেক কঠিন সময় আসে যখন পরিস্থিতি আমাদের হাতে বাইরে চলে যায়। আমাদের মনে হয় যেন সব কিছু থেমে গেছে, সব শেষ হয়ে গেছে। এমন সময় যে কোনো ব্যক্তির পক্ষে হতাশাগ্রস্ত হয়ে পড়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এমন সময় আমাদের মনে অস্তিত্ব সংকট তৈরি হয়, যা আমাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের উপরে প্রভাব ফেলে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এমন দুটো বিষয় সম্পর্কে বলবো যেটা আপনাদের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে এবং খারাপ সময়কে পজিটিভভাবে দেখতে সাহায্য করবে। তাই জীবনে যখনই খারাপ সময় আসবে তখন এই দুটো বিষয় অবশ্যই মনে রাখবেন। এই দুটো বিষয় মেনে চললে আপনি খারাপ সময়কে দূরে সরিয়ে দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ জীবনটাকে বদলে ফেলতে পারবেন। নাম্বার 1, সব খারাপ সময়ের পিছনে একটা শিক্ষণীয় দিক লুকিয়ে থাকে। আপনারা হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমরা শুধুমাত্র দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখি, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে বিষয়টা ভাবেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা খারাপ সময় আমাদের কিছু না কিছু শেখায়। চলুন একটা ছোট কাহিনীর মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। একটা বাচ্চা ছিল, তার স্বপ্ন ছিল সে বড় হয়ে অনেক বড় ক্রিকেটার হবে। একদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে প্রত্যেক দিন ক্রিকেট প্র্যাকটিস করবে। প্রতিদিন ক্রিকেট প্র্যাকটিস করা সত্ত্বেও সে যখনই ম্যাচ খেলত সবসময় হেরে যেত। প্রত্যেকবার হেরে গিয়ে সে মন খারাপ করত, আর তার মা তাকে বোঝাতো যে জয়ী হওয়া বা পরাজিত হওয়াটা বড় ব্যাপার নয়, আসল হলো শেখা। এটাই শেখার সময়, তুমি শুধু শিখতে থাকো। বাচ্চাটার মনে হতো যে সেটা তার জন্য অনেক কঠিন সময়, কিন্তু তার মা তাকে বলতো যে এটাই হলো শেখার সময়। প্রথম প্রথম বাচ্চাটা তার মায়ের কথা বুঝতে পারত না, যখনই সে হারত সে হতাশ হয়ে যেত। বারবার হারার পর অবশেষে একদিন সে ভাবল যে তার মা হয়তো তাকে ঠিকই বলছেন। তারপর একদিন সে উপলব্ধি করলো যে যে জায়গায় তার ভুল হচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আরও ইম্প্রুভ করতে হবে। প্রতিটা ম্যাচ থেকে তার শিখতে হবে যে খেলার কোন জায়গাগুলোতে তার পরিবর্তন আনা উচিত। তারপর একদিন সে ম্যাচে জিতে যায়, তখন সে অনুভব করতে পারে যে পরাজয়টাকে কখনো ভয় পেতে নেই, কারণ আমরা যখন হেরে যাই তখন নতুন কিছু শেখার সুযোগ পাই। বন্ধুরা, এবার আমি আপনাদের বাস্তব জীবনের একটা উদাহরণ দেব। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে থমাস অ্যাডিসন 1000 বারের থেকেও বেশিবার ইলেকট্রিক বাল্ব বানানোর চেষ্টা করেছিলেন। তিনি বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু হতাশ হয়ে যাননি, কারণ তিনি এটা বুঝেছিলেন যে তিনি প্রত্যেকবার নতুন কিছু শিখছেন এবং সেই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে তিনি বিশ্ববাসীকে একটা দারুণ জিনিস উপহার দেন, আর সেটা হলো লাইট বাল্ব। আলবার্ট আইনস্টাইনও কিন্তু স্কুলে খুব বেশি ভালো রেজাল্ট করতেন না, তিনি কখনো গিভ আপ করেননি এবং শেষ পর্যন্ত বিজ্ঞানের জগতে এমন আলোড়ন তৈরি করেছিলেন যে সেটা আজ পর্যন্ত তার অবদানের কথা সবাই মনে রেখেছে। আমি কি বলতে চাইছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? প্রত্যেকবার পরাজয়টা কিন্তু পরাজয় নয়, প্রত্যেকবার পাওয়া যন্ত্রণা কিন্তু যন্ত্রণা নয়, সব কিছুর পেছনেই কোনো না কোনো শিক্ষণীয় দিক আছে। প্রত্যেকটা খারাপ সময় আমাদের অনেক কিছু শেখায়। নাম্বার 2, অন্ধকারের পরে আলো আসবেই। রাতের অন্ধকারের পর ভোরবেলায় সূর্যের আলোয় চারিদিকটা যেমন ঝলমল করে ওঠে, ঠিক সেইভাবে আমাদের জীবনের অন্ধকারও কিন্তু একসময় দূর হয়ে যাবে। এই কথাটা আপনাকে খারাপ সময়ে পজিটিভ থাকার জন্য সাহস যোগাবে। যখনই আপনার জীবনে খারাপ সময় আসবে তখন এটা মনে রাখতে হবে যে অন্ধকার কখনো সারা জীবন থাকে না। যেভাবে রাতের পর ভোর হয় সেইভাবেই খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসবে। একজন কৃষক ছিলেন যার জমিতে প্রতি বছর অনেক ফলন হতো, কিন্তু একটা বছর এমন আসে যখন তার জমির সমস্ত ফসল শুকিয়ে যায়। সময় মতো বৃষ্টি না হয় সে চিন্তায় পড়ে যায়। তিনি সমস্ত দিক থেকে চেষ্টা করেন কিন্তু সব দিক থেকে ব্যর্থ হন। তিনি অত্যন্ত হতাশ হয়ে যান, কিন্তু তাও তিনি আশা হারাননি। তিনি ভাবেন যে আজ অন্ধকার হলেও আগামীতে আলো অবশ্যই আসবে। তিনি তার কৃষক বন্ধুদের সাথে মিলে তার জমির বেশ কিছু পরিবর্তন করেন। আবহাওয়া খারাপ হওয়া, বৃষ্টির আগমনে দেরি হওয়া, এই সমস্ত কথা মাথায় রেখে কোন বীজ রোপণ করতে হবে, কোন সার প্রয়োগ করতে হবে, এই সব কিছু নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর আর কি, তিনি তার পরিশ্রমের ফল পেয়ে যান। আপনি যদি পরিশ্রম করেন তাহলে সময় যতই খারাপ হোক না কেন, এক না এক সময় আপনি ঠিক পরিশ্রমে ভালো ফল পাবেন। খারাপ সময় পার হয়ে ভালো সময় অবশ্যই আসবে। 14 বছর বয়সে একটা ছেলে অনেক বড় গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিল। সেই ছেলেটার নাম ছিল জাস্টিন বিবার। হ্যাঁ, বর্তমানে যার জগৎজোড়া খ্যাতি। সেই ছেলেটাকে একসময় তার স্বপ্ন পূরণের জন্য অনেক বাধাবিঘ্ন অতিক্রম করতে হয়েছিল। প্রথম প্রথম যখন সে তার ইউটিউব চ্যানেলে গান করত তখন প্রচুর মানুষ তাকে ট্রোল করত, তাকে নিয়ে ঠাট্টা করত।
এত কিছুর পরেও সে কিন্তু হাল ছাড়েনি। তাই আজ জাস্টিন বিবার বিশ্বের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম। তিনি সবাইকে এটা দেখিয়ে দিয়েছেন যে অন্ধকারের পরে আলো আসবেই। শুধু আপনার মনে থাকা আশার আলো যেন জ্বলতে থাকে, আপনার মধ্যে যেন সেই সাহসটা বজায় থাকে। আপনারা যখনই কোনো খারাপ সময়ের সম্মুখীন হবেন, যখন আপনার মনে হবে যে এবার সব কিছু শেষ হয়ে যাবে, তখন মনে রাখবেন যে মাঝে মাঝে জীবন আমাদের পরীক্ষা নেয়, যাতে আমরা ব্যর্থতার কারণ খুঁজে বার করি এবং খারাপ সময়ের থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও উন্নত করে তুলি। আমরা যখনই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসি, তখন আমরা অনেক বেশি সাবলীল হয়ে উঠি, আগের থেকে অনেক বেশি সফল হয়ে উঠি। তাই জীবনে যখনই খারাপ সময় আসবে, তখন সবসময় দুটো বিষয় মনে রাখবেন। প্রথমত, সমস্ত খারাপ সময় আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। খারাপ সময় আপনাকে কী শেখালো সেটা বুঝতে শিখুন। আর দ্বিতীয় হলো, অন্ধকারের পরে আলো আসবেই। খারাপ সময় একদিন ঠিক কেটে যাবে, তারপর ভালো সময় অবশ্যই আসবে, তারপরে যদি খারাপ সময় আসে সেটাও একদিন কেটে যাবে। খারাপ সময়ের ভালো দিক এটাই যে আপনি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। যখনই আপনি কষ্টে থাকবেন, তখন মনে রাখবেন যে আপনি এই যুদ্ধে একা নেই, আপনার সঙ্গে আপনার পরিবার আছে, আপনার স্বপ্ন আছে, লক্ষ্য আছে। এগুলো কিন্তু একেবারেই সামান্য ব্যাপার নয়, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে এগুলোও নেই। আপনি যদি জীবনে বাধাবিঘ্ন কঠিন পরিস্থিতিতে হার না মেনে লড়াই চালিয়ে যান, তাহলে খারাপ সময় কখনো আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারবে না। তাই সবসময় নিজের খেয়াল রাখুন, পরিশ্রম করুন আর হাসি খুশি থাকুন। বন্ধুরা, আপনার জীবনের সাথেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি প্রথমে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারপরে সফল হয়েছিলেন? তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।